আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নাও অনুড্রয়ল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, সৌদি থেকে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে। সৌদি আরবে আগ্রহী প্রবাসী যারা দেশে ফিরতে চায় তাদেরকে ধীরে ধীরে দেশে ফেরত আনার বিষয়ে সৌদি আরব সম্মতি প্রকাশ করেছে। গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোন আলাপে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এ বিষয়ে একমত প্রকাশ করেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোয়ারেন্টাইন সুবিধা নিশ্চিত করতে সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী শ্রমিকদের পর্যায়ক্রমে দেশে আনা হবে। তবে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফেরত আনার ক্ষেত্রে ওমরা হজ পালনকারী, সে দেশে অধ্যয়নরত ছাত্র এবং নারী গৃহকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। করোনা পরবর্তী সৌদি আরবে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে অনুরোধ করেন ডক্টর মোমেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে সৌদি আরবের উৎপাদনে বাংলাদেশের কোম্পানি সেখানকার বাংলাদেশের দক্ষ শ্রমিকদেরকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উল্লেখ করেন। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, করোনায় সফল চিকিৎসা আবিষ্কারের দাবি মদিনার গবেষকদের। সৌদি আরবের মদিনার তাইবা ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সফলভাবে চিকিৎসা করেছেন তারা। এজন্য কালিজিরা ব্যবহার করা হয়েছে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো চিকিৎসা পদ্ধতি। ওই গবেষক দলের গবেষণাপত্র ছাপা হয়েছে মার্কিন জার্নাল পাবলিক হেলথ রিসার্চে, আর সেটা যে কেউ চাইলেই দেখতে পারবে। মুসলিম ইঙ্ক এক প্রতিবেদনে জানিয়েছে, হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূলুল্লাহ বলেছেন, কালিজিরা হলো সর্বরোগ থেকে পরিত্রাণ পাওয়ার ওষুধ, তবে বিষ সারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিষ কি? রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু। সহিহ বুখারী 5563। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সরিয়ে তোলার জন্য গবেষকরা পরামর্শ দিয়েছেন, 2 গ্রাম কালিজিরা, 1 গ্রাম চামেলি ফুল, 1 চামচ মধু একত্রে ভালোভাবে মিশিয়ে খেতে হবে। এসব খাওয়ার পর জুস কিংবা একটি কমলা খাওয়া যেতে পারে, লেবু খেতে পারলে ভালো হয়। এভাবে প্রতিদিন একবার করে খেতে হবে, করোনামুক্ত না হওয়া পর্যন্ত এভাবে খেতে হবে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবে 3 মাস দুপুরে কাজ করা নিষিদ্ধ। প্রচণ্ড তাপমাত্রার কারণে সৌদি আরবে আগামী 3 মাস দুপুরবেলা বেসরকারি খাতের সকল শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। আগামী 15 জুন থেকে এই নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে, যা বলবৎ থাকবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে বেসরকারি খাতে কোনো শ্রমিক দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করতে পারবেন না। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই সময়ে কোনো কোম্পানি যদি তাদের কর্মীদের দিয়ে কাজ করায় তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে জরিমানা আদায় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবে সকল অঞ্চলে তাপমাত্রা সমানভাবে বৃদ্ধি পায় না, যে সকল অঞ্চলে তাপমাত্রা খুব একটা বাড়ে না সেখানেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই আইন সকল অঞ্চলের জলবায়ু ও তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভর করবে। তবে তেল ও গ্যাস ক্ষেত্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে যে সকল শ্রমিকরা কাজ করে তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে, অর্থাৎ এটি তাদের জন্য প্রযোজ্য হবে না। সৌদি প্রবাসী ভাইগণ, এ ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।